আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোজ গুড লাইফ, আমি রুদ্রোজ চলে আসছে ড্রিম কার গ্যালারি গাড়ি শোরুমে। এই শোরুমটি বারিধারা জে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ি কালেকশন ভালোই আছে এবং সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে। তবে আজকে আপনাদেরকে মাহিন্দ্রা 2015 মডেলের এই গাড়িটি দেখাবো, পাশাপাশি আরও কয়েকটি গাড়ি আমরা দেখে নেব। তবে চলুন আমরা গাড়িগুলো দেখি, দাম কি হয়েছে রে খবর ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, ইউজড কারগুলো পাওয়া যায় এবং কমন আনকমন দুই ধরনের গাড়ি পাওয়া যায় এবং সব ধরনের গাড়ি পাওয়া যায়, সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় যতটুকু দেখেছি। তো খোকন ভাই, একটু জানবো যে এই মুহূর্তে আপনার কালেকশনে কি কি গাড়ি রয়েছে? আমাদের এই মুহূর্তে ড্রিম কার গ্যালারিতে কালেকশনে রয়েছে আপনার 22 এর এক্সট্রিম নিশান, তারপরে আমাদের 16 নিউ সুপ্রিমো রয়েছে, 1G রয়েছে আপনার 15 মডেল, তারপরে টয়োটা মার্ক 2 রয়েছে, আমেরিকান ফোর্ড রয়েছে, পরে আপনার এই রেকটিস রয়েছে, হুন্ডা ভেজেল রয়েছে, তারপরে আপনার 15 মডেলে মাহিন্দ্রা রয়েছে, ফিল্ডার রয়েছে। আমাদের এখানে স্পেস একটু কম, 10টা গাড়ির জায়গা আমাদের গোডাউনে আরও অসংখ্য গাড়ি রয়েছে, টুকটাক কিছু কাজও চলতেছে এবছর। বেশ কিছু গাড়ি রয়েছে, তো আজকে আমরা কী গাড়ি দেখবো ভাইয়া? গতকালকে আমাদের একটি মাহিন্দ্রা গাড়ি আসছে, এই গাড়িটি আজকে মাহিন্দ্রা C4 7 সিটার গাড়ি। 7 সিটার মাহিন্দ্রা গাড়ি, জি। সম্ভবত ইন্ডিয়ান গাড়ি? হ্যাঁ, ইন্ডিয়ান মাহিন্দ্রা, জি। কালারটি কি ভাইয়া? কালারটি গ্রে, গ্রে কালার, জি। মডেল কত ভাইয়া? মডেল 2015 রেজিস্ট্রেশন। 15 মডেল, 15 রেজিস্ট্রেশন, জি। বাংলাদেশে কি ব্র্যান্ড নিউ আসে গাড়িগুলো? হ্যাঁ, ব্র্যান্ড নিউ আসে। আচ্ছা, আমি একটু ফ্রন্ট সাইড থেকে দেখি। জি, আসেন। মাহিন্দ্রা গাড়ি 7 সিটার, জি। খুবই কম চলছে। গাড়িটি দেখাচ্ছে, দেখতে ছোট হলো গাড়িটি, আসলে স্পেস অনেক ভিতরে। এটা ডিজেল, ডিজেল চালিত, ডিজেল চালিত, জি। 1500 সিসি টার্বো। এটা পার লিটারে কিরকম যাচ্ছে ভাই? পার লিটারে 1500 সিসি তো আপনার ঢাকার মধ্যে ডিজেলে যাচ্ছে হলো আপনার 12-13 কিলো, ঢাকার বাইরে হাইওয়েতে আরো বেশি যাবে, 12-13 যাচ্ছে, জি। সামনে পিছনে সুন্দর বাম্পার ইনস্টল করা আছে, জি। এটা ব্যাকলাইট অরিজিনাল আছে? এটা আর আপনার প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আছে, মানে গাড়িটা চলছে তো আপনার 43,000 কিলো এবং অরিজিনাল কালার। এই যে দেখেন র অবস্থায় আছে আপনার, এই যে একটা দাগ আছে দেখেন সামান্য হালকা দাগ, আমরা অরিজিনাল কালারের কারণে এটা করিনি। আচ্ছা, যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে আমরা করে দেব, যথেষ্ট পরিমাণে স্পেস আছে, জায়গা আছে। দা অল অপশন অটো, শুধু গিয়ারটা ম্যানুয়াল, ম্যানুয়াল গিয়ারের গাড়ি আর অল অপশন অটো, অল অপশন হচ্ছে অটো। মনিটর ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, মনিটর ঠিক আছে। ভিতরে বেজ ইন্টেরিয়র, এসি থেকে শুরু করে সবকিছু খুব সুন্দর। দেখেন এই যে অরিজিনাল মাইলেজটা দেখেন, এই যে 43 আপনার 43,735 কিলোমিটার চলছে। আচ্ছা, এবারে এসির পারফরম্যান্স কিরকম? এসি একবারে 100% কুল, 100% কুল। আপনারা নিজে দেখেন, আইডিয়ালিস্টও আছে ও, সরি একটা কথা বলতে ভুলে গেছি, এটাতে কিন্তু আইডিয়ালিস্টও আছে, জামে আপনার ফুয়েল খরচ কম হবে বাট আরো বেশি যাবে। আমি বলছিলাম 13-13 না, এটা 16-17 চলে যাবে, যেহেতু আইডিলিস্ট আছে। এই যে আইডিলিস্ট দেখেন, জামের মধ্যে অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সুইচ ওকে আছে তবে? হ্যাঁ, প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা সুইচ, প্রত্যেকটা লাইট, সবকিছু ওকে আছে। সিট কভার গুলো ভালোই আছে, জি। এটি ওয়াশ করলে আরো সুন্দর হবে। এসির পারফরম্যান্স ভালোই, আমি অলরেডি অল্প সময়ের মধ্যে ঠান্ডা বাতাস পাচ্ছি। ভিডিওতে আসলে বোঝানো যাবে না, যারা ফিজিক্যালি আসবেন এসির পারফরম্যান্স বুঝতে পারবেন, ফিজিক্যালি দেখতে হবে। সব কিছু ওকে আছে এই মুহূর্তে, ডিভিডি প্লেয়ার ওকে আছে, জি জি জি।
ব্যাক ক্যামেরা আছে ভাই? হ্যাঁ ব্যাক ক্যামেরা আছে, এই দেখেন। এবং এটা অটো সেন্সর দেওয়া আছে, অটো সেন্সর মানে আপনি পিছনে কিছু থাকলে এটা সিগন্যাল দিবে যাতে না লাগে আর কি, সামনে পিছনে দুই জায়গায় অটো সেন্সর। দেখেন ইঞ্জিনটা খুবই ফ্রেশ আছে, কিন্তু অল্প সামান্য 43,000 কিমি চলছে গাড়িটা। এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে। তারপর যারা গাড়িটা কিনতে আসবেন আসার পর তো অবশ্যই চেক করবেন, দেখবেন টুকটাক যদি কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো করে দেবেন আপনারা। অবশ্যই আমার গাড়ি মডেল সময় দাঁড়াবে জানি, 2015 মডেল, 2015 রেজিস্ট্রেশন, ডিজেল ইঞ্জিন, টার্বো 1500 সিসি। আচ্ছা পেপারস? পেপারস আপলোডেড। প্রাইস কত রাখতেছেন? আমরা আস্কিং প্রাইস রাখতেছি হলো 975,000 টাকা। 975,000 টাকা আস্কিং প্রাইস? হ্যাঁ, কম টাকায় ভালো একটা জিপ পাবেন, ফ্রি জিপ, কম বাজেটে খুব সুন্দর একটি জিপ গাড়ি পাওয়া যাবে, 7 সিটার। এবং অবশ্যই তো আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি, আমরা আর দু একটা গাড়ি দেখে নেই ভাইয়া, যেহেতু এই মুহূর্তে আপনার গাড়ি কালেকশন আছে। ওটা হুন্ডা ভেজেল 2016 মডেল। রুদ্র ভাই আপনাকে একটা কথা বলতে চাই আমি এই দর্শকের উদ্দেশ্যে, হুন্ডা ভেজেলে কিন্তু সানরুফ খুব কম। আচ্ছা, এই গাড়িটাতে সানরুফ আছে, এটা হলো আপনার এরো ভার্সন, পুশি স্টার্ট, তেলের গাড়ি, এবং গাড়িটা খুবই সুন্দর, খুবই ফ্রেশ। হুন্ডা ভেজেল 2016 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 16 মডেল 17 রেজিস্ট্রেশন। জি, সানডো আছে, হোন্ডা ভেজেল। এমনিতে সিএনজি কি এলপিজি করা আছে? না, এলপিজি করা নেই, তেলের, তেলের, তেলের গাড়ি। জি, এলইডি, এলইডি প্রোটেকশন লাইট। আচ্ছা, এলইডি কালার আছে গাড়িটি? হ্যাঁ, অরিজিনাল কালারই আছে। আপনারা হয়তো আপনার একটু দাগদুগ আছে, দুই একবার টাচ আপ হয়েছে, আমরা কিন্তু সবসময় বলে দিই যে গাড়িটা টাচ আপ হয়, রং হয়। এর আগেও আমি অনেক রিভিউতে কিন্তু বলে দিছি, এখনো দেখা যায় দুই একটা দাগদুগ খেলে আমরা টাচ আপ করি, আর যেটা না করি সেটাও বলে দিই আমরা। আর প্রাইস কত রাখতেছেন ভাই? আমরা এটার প্রাইস রাখতেছি হলো আপনার 23,50,000। 23,50,000 টাকা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর পেপারস কি অবস্থায় আছে? পেপারস রানিং ফেল আমরা করে দেব। আচ্ছা, রানিং ফেল আছে, আপনারা পেপারস ওকে করে দিবেন। জি, মার্ক টু আছে, আমরা মার্ক টু গাড়িটিও দেখে নিই। জি, এটা আপনার 96 টয়োটা মার্ক টু, আপনার রেজিস্ট্রেশন 2001-এ। 2001-এ? জি, 96 মডেল, 96 মডেল মার্ক টু। পাল কালার নাকি হোয়াইট কালার এটি? এটা আপনার পাল কালার। পাল কালার? জি। কি অবস্থায় আছে গাড়িটি? গাড়িটি খুব ফ্রেশ অবস্থা আছে, কন্ডিশন। আমরা এই গাড়িটা পেইন্ট করছি। আচ্ছা, আমরা ফুল গাড়ি পেইন্ট করছি, আমরা সবসময় বলে দিই যেটা পেইন্ট করি সেটা বলি, যেটা না করি সেটাও বলি। পেপারসে কি কালারটি আছে? হ্যাঁ, পেপারসে পাল কালারটি আছে। আচ্ছা, এবে ইঞ্জিন গিয়ার বক্স কি গাড়ির সাথে? এটা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো, আমরা ইনভয়েস নিয়ে আসছি, আমরা যার কাছে বিক্রি করবো ওনার সব ওনারশিপ ট্রান্সফার করে যখন দিব তখন আমরা এটা উঠিয়ে দেব, ইঞ্জিন পেপারসে পরে উঠিয়ে দেবেন নাম ট্রান্সফারের সময়। জি। আর প্রাইস কত রাখতেছেন ভাই? এটার পেপারস দীর্ঘদিন ফেল আছে, আমরা যদি পেপারস করে দিই এক রেট, আর পেপারস না করে দিলে এক রেট। পেপারস করে দিলে আমাদেরকে দিতে হবে হলো আপনার 6,500,000 টাকা। আচ্ছা, আর পেপারস না করে দিতে হলে আমাদেরকে 3,30,000 পর্যন্ত দিতে পারবে। আচ্ছা, পেপার ছাড়া 3,30,000 টাকা? জি, ফিক্সড রেট। ফিক্সড? জি। আর পেপারস করে দিলে 6,500,000 টাকা? 6,50,000 টাকা। জি। তারপর তো কথা বলার সুযোগ রয়েছে একটু? হ্যাঁ, সামান্য অল্প একটু আছে, আপনাদের ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু অর্ডার করবো আমরা। আমরা ফোর্ড গাড়ি দেখি। জি, এটা 2016 মডেল ফোর্ড, 2017-তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, 1500 সিসি, অরিজিনাল কালার, সিলভার কালার। কাঁচা বইছে? না, এটা কোনো ধরনের কোনো টাচ আপ হয়নি। টাচ আপ হয়নি? আপনি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? জি। আজকে আপনার এই ভিডিওতে এটা স্পেশাল অফার দিয়ে দিব। আচ্ছা, স্পেশাল অফার? জি, স্পেশাল অফার। প্রাইস কত জেনে নেই? এটা আপনার 12,50,000 টাকা। 12,50,000 টাকা? জি। আচ্ছা, আস্কিং প্রাইস?
আজকে আমরা সাধারণ একবারে সাধারণ আমরা অনার করব যেহেতু এই গাড়ি বিক্রি হয় 15-16 লাখ টাকা করে ভিডিওর মাধ্যমে বা আপনার চ্যানেলের মাধ্যমে এটা আমি এটা স্পেশাল অফার দিছি আচ্ছা আরেকবার বলবেন দামটি 12,50,000 টাকা 12,50,000 টাকা আপনি পেপার সোকে আছে হ্যাঁ পেপার সোকে আছে পেপার সোকে আছে 12,50,000 টাকা এই গাড়িটি পেয়ে যাবেন অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে দেখতে হবে কারণ আমরা সবগুলো গাড়ি আসলে ডিটেইলস দেখাইনি ফিজিক্যালি এসে দেখবেন ভাই আমরা শোরুম অ্যাড্রেস জেনে নিই আমাদের শোরুমটি বারিধারা যে ব্লকে অবস্থিত ডিমকার গ্যালারি 14 নম্বর রোড 3 নম্বর প্লট মোবাইল নাম্বারটি বলে দিন 01869702614 অনেক ধন্যবাদ খোকন ভাই ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন যাবার আগে একটি রিকোয়েস্ট যতটুকু সম্ভব দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকেও ধন্যবাদ আপনার চ্যানেলের দর্শকদেরকে ধন্যবাদ